আসসালামু আলাইকুম। আমি আজকে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখব, যেহেতু আমি ছোট আপনাদের কাছ থেকে, তা আমি পরে সময় এবং সুযোগ মতো আমি বক্তব্য রাখবো। আশা করছি আজকে যারা এই বঙ্গবন্ধু সৈনিকে উপহার দিয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মুহূর্তে যার কথা না বললেই নয়, যিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা, যিনি নামটি দিয়েছেন সেই মরহুম ফজলুর রহমান সাহেবের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। আমি যখন 2001 থেকে আওয়ামী লীগের প্রথম নির্বাচিত মেয়র ছিলাম, তখন সদনে ওনার সাথে প্রতি সপ্তাহে আমার দেখা হতো। আমি শুধু আওয়ামী লীগের মেয়রই ছিলাম না, আমি রূপগঞ্জ উপজেলার নির্বাচনের মাধ্যমে যুবলীগের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। ওই সময় যারা রূপগঞ্জে আওয়ামী লীগ করত তাদের বাড়িঘর জ্বালাই দিত। আমি নেত্রীর কাছে প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পর আমি এই যুবলীগকে ঠিক করার জন্য, মারপিট থেকে বাঁচানোর জন্য আমি জনাব ফজলুর রহমান সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আসতাম। নেত্রীর কাছে গেলে বলতো তারা ওপর মেয়র হয়েছে কি চায় ফজলুর রহমান সব দিয়ে দেন। ওনার সাথে যে আমার আন্তরিক সম্পর্ক ছিল সেটা অভাবনীয়, সেটা ভুলার না। তাই এই সভাতে আমি ওনার ফের মাগফিরাত কামনা করেছি। এবং যেহেতু আমরা মুসলমান, কুল্লি নাফসি জায়েকাতুল মউত, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। তাই এই হাউস থেকে অনেক নেতৃবৃন্দ বলেছেন, একজন বলেছেন যে আমাদের প্রতিষ্ঠাতা এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যিনি নাম দিয়েছেন ওনার কবরটা একটু জিয়ারত করার জন্য আমি অনুরোধ জানাব ওনার কবরটা জিয়ারত করতে পারি। একটা সাধারণ সম্পাদক মহোদয় এবং আমাদের সভাপতি মহোদয়ের কাছে আমি বিনীত অনুরোধ করছি, এটা হওয়া উচিত। আজকে যদি ওনাকে আমরা স্মরণ না করি, আমরা আপনারা যখন মেরে দেবেন যা তখন আমরা আনন্দ না সভাপতি সাহেবের কবর রোগে যেত না, সেই রীতি কবর রোগে যেত, কারণ যিনি খাস গাছেরই তো আমরা অস্বীকার করি। আর এখন আমি যেহেতু বাইক শ্রমিক নেতা ছিলাম, ভাই মাইকেল যেহেতু শ্রমিক নেতা ছিলাম 20 বছর 20 বছর আমরা শ্রমিক চলেছি, এখনো আপনাদের দোয়ায় আমার ভূমে সাদা আলাদা শ্রমিক আল্লাহ রহমতে আছে, আল্লাহ রহমতে আছে আমার প্রতিষ্ঠান। আমি ওই মালিক হিসাবে আমি মুক্তি দেই না, শ্রমিক হিসাবে মুক্তি দেই না। আমি এই মুহূর্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে, যা এই পৃথিবীতে না আসলে এ বাংলাদেশ হতো। আর আমার মতো একজন খেটে গাও মানুষ আজকে শিল্পপতি, আজকে তারা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র আমি হতে পারতাম না। আমি একমাত্র মেয়র জননেত্রী শেখ হাসিনা আমাকে সম্বর্ধনা দিয়েছে। আমি বাংলাদেশের একমাত্র মেয়র, দুইটা মেয়র ছিলাম, কোন টাকা পয়সা আমি গ্রহণ করি নাই, আমার বেতনটা আমি একটা এটিএম ফেরা দান করে দিয়েছি। অতএব আমাদের রূপগঞ্জের লোক আছে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি একমাত্র মেয়র, তারা পৌরসভা দুইটা মেয়র ছিলাম, কারো কাছ থেকে কোন ট্যাক্স পৌরটা কাকে বলে আমি ফাঁসিটা করাই দিচ্ছি। যদিও আমি বিএনপির হঠাৎ নির্বাচিত হয়েছি তারপরে কোনো মানি নাই আগে বড়। তাই আমার অনুরোধ থাকবে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ খালি আগে বড়, আমি কই হায়দার আলী কি বলছে টিপু সুলতানকে বলারে খালি তো আগে বড়। অতএব সকল বেতনের ভুলে গিয়ে আওয়ামী লীগের যে সমস্ত সংগঠন আছে
আমি ধন্যবাদ জানাই এখানে একজন বীর মুক্তিযোদ্ধা সভাপতি হয়েছে ধন্যবাদ জানাই এখানে আমার ডেপুটি বয়ে রয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা আমি বক্তব্য দিয়েছি কই যুদ্ধ করছেন রূপগঞ্জের রূপ কাকে বলে কত প্রকার কি কি এই সৈনিককে এখন বাংলাদেশে দুইটা সংগঠনে শক্তিশালী ছাত্রলীগ আর যুবলীগ আমি যুবলীগের রূপগঞ্জের 16 বছর সভাপতি ছিলাম খালি আগে বারো বিএনপি একটা বাড়ি দিলে দশটা বাড়ি দিচ্ছি বিএনপি একটা ফুরালে দশটা ফুরাইছি আমি এই বাপু চিন্তার কারণ নাই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কারণ নিয়ে প্রতি আমি ওনার বাবার থেকে কত নিয়ে জানছি অনেক বক্তব্য ভালো দিচ্ছেন ধন্যবাদ আমি বড় মানুষ শ্রমিক মানুষ তো আমি তো কথা কম বলি তবে কথা শেষ করে দিচ্ছি আজকা আমি মাননীয় প্রধানমন্ত্রী ব্লকের চেয়ারম্যান বক্তব্য রাখছি আল্লাহ রাখছি তবে ধন্যবাদ আপনাকে না কত না কোয়াচ্ছে না মরে দিয়া ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই সৈনিকই কিরম নামটা দিতে এরকম কামনা করে দাও জয় বাংলা জয়